দে শিগগির। ওই দেখো বন্ধুরা, কালকের মতো আজকেও পিসির বাড়িতে এসেছি মনসা পূজার প্রসাদ খাওয়ার জন্য। এসে এই সব মিষ্টি নিয়ে নিয়েছে দেখো বন্ধুরা, দে 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 দে। ওই দেটি না দেখ, বল মিষ্টি দেওয়ার জন্য বল। আগে সন্দেশটা দে, আগে সন্দেশটা দে। না না দেখি, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। শিগগির দে, ওই দে দে দে, না হলে কিন্তু পেট পুড়বে। দে আর ওই যে আরেকটা আরেকটা আরেকটা, না না আরেকটা হাতের মধ্যে লাড্ডু। আরে চুপচাপ দে বলছি, ওইটা ভাঙা যাবে না, ওইটা একটা আরে সিঙ্গেল পিস, ওইটা ছোট। আর আগে দেখা এটা কি জিনিসটা, দেখা দেখো বন্ধুরা কি। আচ্ছা দেখি না দেখি, না 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 ওই দেখ ওই দেখ বন্ধুরা, দেখো কি সুন্দর লাড্ডু প্যাকেটের মধ্যে। না 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 ওইটা কি, এটা এটা আমাকে কি নববিষ্ণু কি দিলি এটা, ওইটা কি বল আগে। আমি জানি নি কি এটা প্যাকেটের মধ্যে আছে, তাই তো ভাবছি। ঠিক আছে আমাকে চকলেটটা একটু দিই, একটু একটু দিয়ে দে, একটু দিয়ে দে। আচ্ছা তাহলে ঠিক আছে, 50-50 হবে। তুই এসেই কেন মিষ্টিটা নিয়ে নিলি, আগে তো আগে তো পিসি আগে তো পিসি আগে তো পিসির বাসাতে এসে আগে পিসিকে জিজ্ঞেস করো পিসি কেমন আছো, না জিজ্ঞেস করে ডাইরেক্ট গামলাতে গিয়ে তুমি সব মিষ্টি। এই দেখো বন্ধুরা, এই দেখো পিসি এখানে সবাই প্রসাদ দিচ্ছে, এই দেখো মা বসে আছে এখানে, আর এই দেখো ওই দেখো সবাই বসে আছে, আর ও দিদিটা এসে এখানে কোথায় চলে গেল, কোথায় চলে গেল, এই দেখো দিদিটা এসে গামলা থেকে সব মিষ্টি চুরি করে নিয়ে চলে গেছে। দেখো দেখো বন্ধুরা, একটু একটু দিয়েছে বন্ধুরা। দেখো এটা কি হলো, নাম নববিষ্ণু যে সাহায্য, একটু খাজা দেন না আমাকে, একটু দে একটু দে কঞ্জুস মা কিচুস। দেখ দেখ সব মিষ্টি খেয়ে নিয়েছে, বল কিছু একটু পরে কথা বলবি। দেখো বন্ধুরা, পিসি নিজের হাতে মাখিয়ে দিয়েছে সাবুর প্রসাদ, মানে মনসা পূজার সব প্রসাদ একসাথে মিক্সড করে মাখিয়ে দিয়েছে, আর সত্যি এখন খাবো, খুব টেস্টি হবে। আর দিদি তো এখানে বসে বসে চুরি করে করে খাচ্ছে, পিসির সাথে মা ওরার সাথে বসে বসেও খাচ্ছে, আমি তোমাদেরকে দেখতে থাক দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ও পিসি তুমি পান খাইবা নাকি, হ্যাঁ পান। ও পিসি কিছু কোতে পান কাটতে আসো, সুপারি কাটতে আসো। এই দেখো আমার পিসি সুপারি কাটতে আসে, এই যে আমার মামুনিকে দি, এই যে আমার মামু, দেখো দেখো হ্যাঁ আমি আমার ননাশের বাড়িতে আইছি, আইছো ও, ওই যে ননা খাইলাম, ও প্রসাদ খাইলা, মনসা পূজার প্রসাদ খাইলাম, খিচুড়ি খাইলাম। আইতে তো আসলাই না, আমি কোয়াই তো আইসো, এখন আইসি মনসা ডাকি আনছে, লেগে আইসি। আর এই যে এটা তো আইও খাম 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 করে খাইলিছে, খাওয়ার পরে কি মিষ্টি খাওয়ার অবস্থা, বাবা রে বাবা, খালি মিষ্টি খাইতেই আছে খাইতেই আছে তারা। ওখান থেকে একটু নিলে না রে, খা বেঁচে থাকো, এইভাবে মিষ্টি খেয়ে যাও যাতে সুগার টুগার হয় না। নজর লাগলে আমি আমিও তো কইলাম, আমি আমাকে লবণ পোড়া দেবে, তেল পোড়া দেবে, আমি জানি নাকি, আমি পান দিয়ে দেব। আচ্ছা হবে, যদি পান দিয়ে দেবে, পান দিয়ে দেব, তাহলে হবে। আমি তো এটা করব বলে চলো আমার লইয়া যারা দেখো না আমার প্রোফাইল লিখে দেখতে পারো, ইভেন আজকেও মাকে নিয়ে এসেছি, আর কালকেও দাদাভাই এসছে, দেখো দাদাভাই বসে আছে, এই দেখো আজকেও এসছে, আর এই দেখো ভাস্তি,
খুব মজা করছে আর আজকের প্রসাদটাও খুব ভালোভাবে খাইছে শুধু খেয়েছি এসে পেট ভরে গেছে আর দেখেছো তো তোমরা মিষ্টি কিভাবে কিভাবে খেয়েছে এটা হচ্ছে আমার ওইটা হচ্ছে আমার একদম না বন্ধুরা ও আমাদেরকে দিয়েছে ওরা একা খাই নাই এটা জাস্ট ফানের জন্য একটু করেছিলাম জাস্ট ফর এন্টারটেইনমেন্ট আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে খেয়েছি আমি তো খাইনি হ্যাঁ তুমি তো খাও নাই তুমি তো আমরা আমাদেরকে দিতেছিলে তাহলে তুমি কেমনে খাও তোমার তো অলরেডি আগে সকালেই খাওয়া হয়ে গেছে ও সুগার হয়ে যাবে এই দেখো বন্ধুরা মা এখন মা পান খাওয়ার জন্য দেখো ডাইরেক্ট পিসির সামনে চলে গেছে ও ননা সে পান দিছে তো এখন পান খাইতেছ খাও খাও বেশ কইরা খাও আগে পান তারপর খাওয়া বুঝছস কি কইছে পান ওদের জীবন না থাকলে পিসি বাদ দিও না আমার থাকি যে কিন্তু আমার পান দিও দাদু আবার পান খাইতে